নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ফুড এসআই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে অর্থাৎ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর নিয়ে প্রত্যেকটি প্রশ্ন উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এগুলি বিগত পরীক্ষায় এসেছিল সেই রকমই প্রশ্ন উত্তর নিয়ে এসেছি আজকে আমরা শুধুমাত্র তোমাদের জন্য ফুড এসআই এক্সামে জেনারেল নলেজ বিষয়টার উপর থেকে একটা স্কোর করার খুব ভালো জায়গা রয়েছে সেই কারণে প্রত্যেকটি জেনারেল নলেজ প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হতে চলেছে সেই কারণে ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভিডিওটা কিন্তু তোমাদের খুব কাজে লাগবে আমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা নতুন কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও এটাও আমাদের জানিও আজ যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা ক্লিক করো ফর নোটিফিকেশন তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও এক নম্বর প্রশ্ন হাতিদের জন্য মাথিকেতন শোলা জাতীয় উদ্যান কোথায় জনপ্রিয় উত্তর হলো কেরালা দু নম্বর প্রশ্ন অন্ধ্রপ্রদেশের রাজ্য পশু কোনটি উত্তর কৃষ্ণসার তিন নম্বর প্রশ্ন জাতীয় কবির সম্মান কোন ক্ষেত্রে প্রদান করা হয় উত্তর কবিতা চার নম্বর প্রশ্ন রত্নগিরির খনিগুলি কোন রাজ্যে পাওয়া যায় উত্তর মহারাষ্ট্র পাঁচ নম্বর প্রশ্ন নিচের কোনটি উত্তরাখণ্ডের একটি বিখ্যাত মন্দির উত্তর বদ্রীনাথ মন্দির ছ নম্বর প্রশ্ন মুর্মুগাঁও বন্দর কোথায় অবস্থিত উত্তর গোয়া সাত নম্বর প্রশ্ন সুরাজকুণ্ড কারুশিল্প মেলার আয়োজন কোথায় করা হয় অর্থাৎ কোন রাজ্যে করা হয় উত্তর হরিয়ানা আট নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা বিজ্ঞানী কে যিনি জৈব রসায়ন এবং ঔষধি গাছ নিয়ে কাজ করেছিলেন উত্তর অসীমা চ্যাটার্জি ন নম্বর প্রশ্ন ফক্সটেল অর্কিড কোন রাজ্যের জাতীয় ফুল উত্তর অরুণাচল প্রদেশ দশ নম্বর প্রশ্ন আইসিটি এর সাধারণ সংক্ষিপ্ত রূপ হল উত্তর হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এগারো নম্বর প্রশ্ন খাজুরাহ গোষ্ঠীর বারো নম্বর প্রশ্ন কোন নদী আরব সাগরে প্রবাহিত হয় না উত্তর মহানদী তেরো নম্বর প্রশ্ন বাংলাদেশে প্রবেশের পর গঙ্গার প্রধান শাখা হিসেবে পরিচিত উত্তর পদ্মা নদী চোদ্দ নম্বর প্রশ্ন ভ্যালি অফ ফ্লাওয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তর উত্তরাখণ্ড পনেরো নম্বর প্রশ্ন আমেরিকান মহাকাশচারী কে ছিলেন যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তিনশো চল্লিশ দিন কাটিয়ে পৃথিবীতে ফিরে এসেছিলেন উত্তর ডকলাস হার্লি ষোলো নম্বর প্রশ্ন নতুন যে প্রতিষ্ঠানটি এখন ভারতের পরিকল্পনা কমিশনের ভূমিকা পালন করছে তা হল উত্তর নীতি আয়োগ সতেরো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর মার্চ মাসে পালিত হয় কত তারিখে উত্তর আটই মার্চ আঠারো নম্বর প্রশ্ন উনিশশো পঁচিশ সালে কাকৌরি ট্রেন ডাকাতি সংঘটিত হয়েছিল উত্তর হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন উনিশ নম্বর প্রশ্ন বাকলিহার বাঁধ জম্বু ও কাশ্মীরের কোন নদীর ওপর নির্মিত উত্তর চেনাব কুড়ি নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর নয়াদিল্লি একুশ নম্বর প্রশ্ন জলভিত্তিক বস্তু ভাসমান এটি কোন নীতি উত্তর আর্কিমেডিস নীতি বাইশ নম্বর প্রশ্ন রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত উত্তর উত্তরাখণ্ড নম্বর প্রশ্ন ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং কোথায় অবস্থিত উত্তর পুনে নম্বর প্রশ্ন পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি উত্তর পৃথিবীর নিকটতম গ্রহ হলো শুক্র আর সূর্যের নিকটতম গ্রহ হল বুধ পঁচিশ নম্বর প্রশ্ন মানুষের চোখে কোনো বস্তুর প্রতিচ্ছবি কোথায় তৈরি হয় উত্তর রেঠিনা ২৬ নম্বর প্রশ্ন কোন পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ সঞ্চারিত হয় উত্তর বিকিরণ পদ্ধতি সাতাশ নম্বর প্রশ্ন ডিএনএ দ্বিগুণ কুণ্ডলি কে আবিষ্কার করেন উত্তর ওয়াটসন এবং ক্রিক আঠাশ নম্বর প্রশ্ন শব্দের তীব্রতা কোন এককে পরিমাপ করা হয় উত্তর ডেসিবেল উনতিরিশ নম্বর প্রশ্ন মৌমাছি পালন কাকে বলে উত্তর এপিকালচার তিরিশ নম্বর প্রশ্ন ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠাকে কি বলা হয় উত্তর হোম পেজ একত্রিশ নম্বর প্রশ্ন যানবাহনের দৃশ্য দেখতে কোন আয়না ব্যবহার করা হয় উত্তর হলো উত্তল দর্পণ শেষ হল আজকের ভিডিও আজকের পর্বে ছিল খুবই গুরুত্বপূর্ণ ফুডেসা এক্সামের জন্য তিরিশটি জেনারেল নলেজ বা জি কে প্রশ্ন উত্তর প্রত্যেকটা প্রশ্ন উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ সেই কারণে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে ভিডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে তোমরা যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো ফর নোটিফিকেশন ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা নতুন কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও এটাও আমাদের কমেন্টে জানাতে পারো তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকো ভালো রাখো এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো আমাদের আরও উৎসাহিত করতে থাকো ধন্যবাদ